ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমি আপাতত এখন একটু হাঁপাচ্ছি, কারণ আমি নিচ থেকে আসলাম। এখন বাজায় 9টা। আমি আর আদুকে আজকে স্কুলে দিতে যাইনি, ওর বাবা গেছে দিতে আর দিদি যাবে ওকে আনতে। আমি আর আজকে যাবো না, কারণ এদিকে আমার প্রচুর কাজ আছে, মানে টিফিন বানাবো, তারপর অফিসেরও না হলে প্রচণ্ড দৌড়াতে হয়। আর এখন কি হয়েছে না, আমি যখন ওকে অফিস থেকে এসে নিচে দিয়ে যখন বেরোই, তখনও প্রচণ্ড পরিমাণে জেদ করে, কান্না করে, আমাকে ছাড়তেই যায় না। তার থেকে বেটার কি দিদি নিয়ে আসুক, ও কান্নাকাটিও করবে না, ভালো থাকবে। আর এখন যাই ব্রেকফাস্টটা বানাই, আজকে হলো মঙ্গলবার, তো কালকে তো হাফ ছুটি ছিল, বেশ আরামে আরামে দিনটা কেটে গেছিলো। আর আজকে এখন তো চলবে আবার, তো চলো ব্লগটা দেখতে থাকো, তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে টিফিনে নিয়ে যাব হচ্ছে ডিম টোস্ট। ডিম টোস্টটা নর্মাল ডিম টোস্টের মতো আজকে বানাবো না, ওই মানে যেরকম নর্মাল অমলেট করে তার উপরে পাউরুটি দিয়ে দেয় ওটা করব না। আজকে একটু অন্যরকমভাবে খেতে ইচ্ছা করছে, তাই জন্য একটু পেঁয়াজ কুচি করে নিলাম, তার সাথে একটু টমেটোও কেটে নেব। আর এর মধ্যে দেব ডিম, যেহেতু আমি শুভ দুজনেই নেব, তিনখানা ডিম দেব। আর তার সাথে দেব হচ্ছে একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, নুন আর গোলমরিচের গুঁড়ো দিই, বাট আজকে আমি দিইনি, অ্যাভয়েড করেছি। আর তার সাথে দেবো অল্প একটু দুধ, দুধ দিলে নাকি খুব সফট হয় পাউরুটিটা। আর এইটা না মা খুব করতো আগে, তো আমার খুব ভালো লাগে এইভাবে একটু ডিম টোস্ট করে খেতে। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, আর একটু আদা কুচি দিলেও ভালো হতো, মা একটু আদা কুচি দিত, বাট এত কিছু আমার উপরে থাকে না, আর ধনে পাতা তো নেই, তো সেই জন্য নর্মালভাবেই করে দিলাম যাতে বেশিক্ষণ টাইম না লাগে। তো পেঁয়াজটা কেটে নিলাম, তারপরে পুরো পেঁয়াজটা দিইনি, কারণ দুজন মানুষ তো পুরো গোটা পেঁয়াজটা মনে হলো না লাগবে। আর টমেটো একটু হাফ কাটাই ছিল আগে ফ্রিজে, তো সেটাই দিয়ে দিলাম। আসলে শুভ রাত্রিবেলা যখন চিকেন স্যালাড খায়, একটা গোটা টমেটো ওর জন্য বেশি হয়ে যায়, তো সেই জন্য আমি হাফ টমেটো ওকে দিয়েছিলাম, হাফের একটু বেশি দিয়েছিলাম, আর একটুখানি ছিল তো সেটা দিয়ে দিলাম। এরপরে টিফিনটা বানিয়ে নেব। বাইরে তো পড়ছে বৃষ্টি, শুভ ওকে নিয়ে গেল স্কুলে, যেহেতু ও আজকে জিমে যায়নি তাই জন্যই বললাম দিয়ে আসতে, কারণ জিমে গেলে ও বাইক নিয়ে যায়, তখন আমাকে যেতে হয়। তো বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে গেছে, কোনো প্রবলেম হবে না, গুড়ি গুড়ি বৃষ্টিই পড়ছে। আর আজকে এর সাথে নেব টিফিনে হচ্ছে একটু দইবড়া। মা লাস্ট দিন যে দইবড়াটা করলো সেটাই, দইবড়ার মধ্যে তো আসলে দইটা ঢুকতে একটু টাইম লাগে, তো তাই জন্য আমরা একদিন পরেই সেটা খাই। তো আজকে দইবড়া নেব আর তার সাথে এই এই টিফিনটা। এই সমস্ত ভাজা পোড়া যে কোনো জিনিসই জানো তো গরম খেতে খুব ভালো লাগে, বাট যেহেতু কোনো উপায় নেই তাই জন্য কিছু করার নেই, অফিসে তো আর মাইক্রোওভেন নেই যে আমি গরম করে খাবো। যদি গরম খেতাম না তাহলে এর মধ্যে একটু চিজও দিতাম, চিজ অমলেট কিন্তু আমি বেশ ভালো করি। আমার আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম চিজ অমলেটের ওপরে, বাট অনেক দিন ধরেই চিজ অমলেটটা খাওয়া হচ্ছে না, আসলে ওই যে গরম গরম খেতে হবে তাই জন্য আর এটার মধ্যে চিজ দিলাম না। চলো, আমার এটা রেডি হয়ে গেছে, এবার ফটাফট জাস্ট এটাকে মিক্স করে ভেজে নিই। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এই কড়াইটা কিছু একটাতে গিফট পেয়েছিলাম মনে আছে, তো তখন তো আর বের করিনি, এখন বেশ কাজে লেগে যায় এটা। আসলে ওপরে একটা ছোট্ট মতো সেট আপ করেছি, তার কারণ হচ্ছে এই টিফিন বানানো বা চা করা, টুকটাক জিনিস ভাজাভাজি করার জন্য না বারবার নিচে ওপর নিচ করাটা খুবই প্রবলেম হয়ে যায়, তাই জন্য ওপরে একটা জাস্ট এই একটা কড়াইই আছে, আর বেশি কিছুই নেই, আর কিছু থালা বাটি রেখে দিয়েছি যাতে কাজ চালানোর মতো হয়। সসটা নিয়ে এসেছিলাম যে সস একটু দেবো, বাট সসটা না দিইনি, সস ছাড়াই আজকে নিয়ে গেছিলাম। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে একটু স্প্রেড করে নিলাম তেলটা দিয়ে, একটু খুন্তি দিয়ে তেলটা স্প্রেড করে তারপরে আমি পাউরুটিগুলো একটু দুধের মধ্যে মানে ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে দেব, আর ওপরে ওপরে না একটুখানি পেঁয়াজ টমেটো ছড়িয়ে দেবো। তো দেখো হয়ে গেছে আমার ডিম টোস্ট, আর পুরো গরম গরম খেতেই তো ইচ্ছা করছে, কিন্তু এখন ভাত খেয়ে যাব। আবার কাজের দিদি আসেনি, তো সেই জন্য প্রথমে মাছ হওয়ার কথা ছিল, কিন্তু মা বললো কাজের দিদি আসেনি। এবার মা প্রচণ্ড এঠোকাঠা মানে, তো তো সেই জন্য আবার মা বললো যে কালকে ডাল আছে, তার সাথে ডিমের অমলেট আর ডালের বড়া হয়ে যাবে, তার সাথে আগের দিনের পোস্তও ছিল, তো আজকের খাওয়া দাওয়াটা এইভাবেই সারা হয়েছে। চলো এবার টিফিনটাও গুছিয়ে নিলাম, দেখো গরম গরম ধোয়া উঠছে। আমার এখানে সাজার লাইট কম বলে আমি এই দুটো না ফ্লিপকার্ট থেকে কিনেছি, এটা ম্যাগনেট দিয়ে লাগানো যায়, ভালোই লাইটটা। এখন
হলো, এবার দেখি বাবা সেভ হয় নাকি। একবার মনে আছে পুরো করার পরে সেই সেভ হয়নি, বুঝলাস? হ্যাঁ ব্যাস, তখন আমি এই এত মোটা বই আবার করা পসিবল? এখন বেশ জোরেই বৃষ্টিটা নেমে গেছে, আর আমি এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। ছোট দেখেই দাও, একটা ঝোলানো জায়গায় রাখবো, এইরকম একটা ফুটো করে নেবেন, সব লোহার জিনিস দিয়ে ফুটো করে নেবেন, একদম ফুটো করে দড়ি দিয়ে ব্যাঙ্গেল করে রাখবেন, আবার ছিঁড়বে কি করে? না, একটা জিনিসের ওপরে রাখবো, তাই টপ কি এই টপে আছে? এটা কত বললে? 160। কি 160? একটু দামটা ঠিকঠাক বলে, এয়ার পিউরিফাই করে বললে, এয়ার পিউরিফাই। মাই অর্থোপেডিকের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, এখানে দুই মায়েরই ছিল, তো মাকে এখানে দিয়ে আমি এবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ ওখানে আবার দিদিকেও ছাড়তে হবে। আর এই গাছটা কিনলাম একটা ইনডোর প্ল্যান্ট, কি নাম বললো ভুলে গেছি। হ্যাঁ, কি করবো এগুলো? ও এরম ভাবে চালাবে? আচ্ছা, তারপরে তো চুপ করে গেছিলি, তারপরে তো চুপ করে গেছিলি। আর তাহলে কি জিজ্ঞেস করলো স্কুলে ম্যাম? এখন একটু টিফিন করছি, কর্ন, এটাকে একটু কর্ন দিলাম, চিবিয়ে চিবিয়ে ফেলে দিল, খেলো না, ওকে একটু পরে পিডিয়াশিওর দেবো, ততক্ষণ আমি এটা খেয়ে নিই। একটু কর্ন দিয়েছি, একটু চাট মশালা দিয়েছি আর বাটার দিয়েছি। আজকে রাত্রে হবে পনিরের তরকারি, তাই জন্য আমি একটু আগে এসেছি, আটটা নাগাদ ওপরে চলে এসেছি। তো এসে পনিরটাকে কেটে প্রথমে না একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে তেলটাও গরম করতে দিয়েছি। আসলে সকালবেলা বড়া ভাজা হয়েছিল না, তো একটুখানি তেল ছিল, তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তো পনিরটা আবার বাবা খুব বেশি কড়া ভাজা খায়, তাই জন্য বলেছে বেশি করে ভাজবি, তাই পনিরটা এখন দিয়ে প্রত্যেকটা একদম উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। বাবা এই তরকারিটা খেতে পছন্দ করে, মা আবার খেতে পছন্দ করে চিলি পনির। একবার চিলি পনির বানিয়েছিলাম, কি বিচ্ছিরি অখাদ্য খেতে হয়েছিল। আসলে এক একদিন এক একটা রান্না এত ভালো হয়, আর এক একদিন এক একটা রান্না এত খারাপ হয় যে মুখেই দেওয়ার যোগ্য হয় না। তো যাই হোক, পনিরটা ভাজা হয়ে গেছে, আর এর সাথেই তো আমি কালকের সব কিছু কেটে রাখি, কিন্তু আগের দিন যেহেতু বললাম যে আজকে সকালবেলা মাসি আসেনি তো রান্না হয়নি, তো জিনিসটা কাটাই আছে, কালকে মাছের ঝোল হবে তো জিনিসপত্রগুলো কাটা আছে, তাই জন্য আর একটা দিকে একটু চাপ মুক্ত। এবারে আনাজগুলো দিয়ে দিলাম, আলু আর পটল দিলাম, কারণ বাবা যেহেতু সুগার সেই জন্য বাবা আলু খাবে না, তাই জন্য বাবার জন্য পটল দিয়েছি আর আমাদের সবার জন্য আলু। রাত্রিবেলা আলুকে এই আলু আর পটল দিয়েই ঝোল দিয়ে পনির দিয়ে ভাত খাইয়ে দেবো। একবার না আমার কাকা মুম্বাইতে থাকে, তো সেখান থেকে একটা খুব সুন্দর পনিরের মশলা পাওয়া যায়, সেই মশলাটা দিয়ে পনিরটা খেতে দারুণ হয়, বাটার মশালা একটা মশলা পাওয়া যায়। তো কিন্তু সেই মশলাটা দেখলাম ছিল, কিন্তু 2022 সালের, তাই জন্য আর সেটা আর ইউজ করা তো যাবে না, তাই জন্য এইভাবেই পনিরটা করছি। এরপরের মধ্যে একটু আদা টমেটো একটু সবজি মশলা দিলাম, কারণ শুভ আবার জিরে ধনেটা বেশি পছন্দ করে না, তাই জন্য সবজি মশলা দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে কষিয়ে না কালারটা এত সুন্দর এসেছিলো, দেখো তোমরা কালারটা এত সুন্দর চলে এসছে। এর মধ্যে নুন মিষ্টি সব পরিমাণ মতো দিয়েছি, আমরা আবার খাবারে একটু বেশি মিষ্টি খাই, তো এবার এটাকে জল দিয়ে ফুটতে দেবো যতক্ষণ এই আলু পটলগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, এরপরে এটার মধ্যে পনিরটা অ্যাড করে দেবো।
চলো রেডি আমার আলু পটল দিয়ে পনিরের তরকারি, এরপরে রাত্রিবেলা খাবো হচ্ছে আমি ভাত দিয়ে এটা খাবো। আর লাস্ট ব্লগে তো দেখিয়েছো মা বিরিয়ানি পাঠিয়েছিল, তার সাথে পাঠিয়েছিল একটু চিকেন কষাও, তো বিরিয়ানিটা খেয়েছিলাম, চিকেন কষাটা আছে, ওই চিকেন কষাটা দিয়ে ভাত খেয়ে নেবো। এদিকে আবার স্পেন্সার থেকে কতগুলো জিনিসের অর্ডার দেওয়া হয়েছিল সেগুলোও চলে এসছে, তো সেগুলোকেও আমি বের করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি, কারণ মাসের প্রথম তো এইসব জিনিসগুলো তো আনতে লাগে। একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি জানো তো, মাঝে মধ্যে না অফিস থেকে আসার পরে একটা ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই ইচ্ছা করে, কিন্তু বাইরে থেকে তো আর সবসময় কিনে খাওয়া পসিবল হয় না, তাই বাড়িতেই একটু ভেজে খেয়ে নেবো। ফ্রেঞ্চ ফ্রাই নাকি বানানোও যায়, বাট আমি এখনও পর্যন্ত ঘরে সেটা বানাইনি, একদিন ভাবছি ট্রাই করবো। আর এই যে চলে এসছে আমার বড় হেল্পার, যা করবো সব জায়গায় তোকে আমাকে হেল্প করতে হবে, হেল্প করতে করতে এটাকেই ফেলে দিয়েছিল। তো যাই হোক, এবারে এই সমস্তগুলোকে গুছিয়ে ওকে খাওয়াবো, ওকে খাওয়াতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট টাইম লাগবে, নিজেরা খাবো, তারপরে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে শুতে যাব। আর চলো দেখতে দেখতে ব্লগটাও শেষের পথে চলেই এসেছে, তো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে, টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও দাঁড়াও, লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যে গাছটা কিনলাম সেটা কোথায় রাখবো। দেখো এইখানে গাছটা রেখেছি, কেমন লাগছে একটু বলো তো? আমি না একটু ছোট চেয়েছিলাম গাছটা, কিন্তু বুঝতে পারিনি যে গাছটা এতটা বড় হয়ে যাবে। আর গাছটার নামও আমি ভুলে গেছি, কেউ যদি গাছটার নাম জেনে থাকো না প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, কারণ আমার না এই সমস্ত গাছের ব্যাপারে কোনো আইডিয়াই নেই। একটা রাখার খুব ইচ্ছা ছিল সেই জন্য রাখলাম, আর অবশ্যই জানিও কিন্তু এই জায়গাটাকে কেমন লাগছে দেখতে। ছোট গাছ নিলে, এখন তো বর্ষাকাল কিছু করার নেই, এখন ঘরের মধ্যে সব ঝুলবে, ছোট গাছ নিলে ভালো হতো।